हेलो फ्रेंड्स, वेलकम टू शिप जयपुर वर्ल्ड। आमी शिवानी और आज के आमार साथे आछे ऋतु, आमार ननद। तो आज के जेहेतु चंदननगरे रथयात्री पुजो भाषण, तो सन्धे बेला से उपलक्षे एखाने प्रचुर भीड़ होयेछे। तोमरा देखते ही पाच्छो चारिदिके एखाने प्रचुर मेला बसेछे, लोकजन घुरे बेड़ाछे। তো এতক্ষণ কারেন্ট অফ ছিল, এখন কারেন্ট এসেছে, সেই জন্য বেশ চারিদিকটা বেশ ভালোই দেখা যাচ্ছে। তোমরা ভিউটাও দেখো, এখানে ভর্তি লোকজন, সবাই এখন বেশ উৎসবের মেজাজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং মেলাটা এনজয় করছে। তো চলো তোমরাও আমাদের সঙ্গে মেলাটাকে আজকে এনজয় করো। মেলার মুডে এখানে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে মানুষ বসেছেন। সামনে আমরা দেখতে পাচ্ছি একটা ফুচকার পার্লার টাইপ বসেছে, দই ফুচকা, চাট ফুচকা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। নিচে এখানে চাবির রিং নিয়ে বসেছে, তার সাথে আসে ছোট বাচ্চাদের ক্লিপ, এবং এখানে আছে আমাদের সবচেয়ে প্রিয় গ্যাস বেলুন, যেটা উপরে এরকমভাবে উঠছে। লোকজন সবাই কিছু না কিছু কিনতেই ব্যস্ত। দারুণ একটা ভিউ আজকে আমরা এখানে পাচ্ছি। করোনা পরিস্থিতিকে উপেক্ষা করেই এই উৎসবের মেজাজে নিজেরা মেতে উঠেছে। সবাই মাস্কও পরেনি, মাস্ক ছাড়াই লোকজন ঘুরে বেড়াচ্ছে। এখানে আমরা বাঁদিকটা দেখতে পাচ্ছি রবীন্দ্র ভবন, এটাও এখন যেহেতু চন্দননগরে পুজো টাইম, তো সেই জন্য এটা খুব সুন্দর করে সাজিয়েছে। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গা, গঙ্গা বক্ষের পাশে যে বসার জায়গা, সেখানেও আজকে মানুষের ভিড়। সবাই খুব সুন্দর সেজে গুজে আজকে বেরিয়েছে। আজকে যেহেতু ভাষান ছিল, তো মানুষ এটাকে খুব ভালোভাবে উপভোগ করেছে। আমরা সকালবেলায় দেখেছিলাম যে ভাষানের টাইমে সব লোকজন নাচানাচি করছে, আমরাও কিছুটা করেছিলাম। তো এখনও লোকজন বেরিয়েছে, একদম ফেস্টিভ মুডে আছে সবাই, পুরো ভর্তি লোকজন। চলো তোমাদেরকে একটু গঙ্গার দিকটা এখান থেকে ভিউটা দেখিয়ে দিই। লোকজন এখানে বেশ বসে আছে, কত সুন্দর সেজে গুজে এসছে সবাই, বাহ সুন্দর সেলফি তুলছে সবাই। সাথে এখানে আমরা গঙ্গা বক্ষ দেখতে পাচ্ছি, একটু আমরা গাছের ফাঁক থেকে গঙ্গাও দেখিনি, এখান দিয়ে দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে আরও একটু অন্য দিকগুলোও দেখাই। রবীন্দ্র ভবনটা খুব সুন্দর সাজিয়েছে, একটু অন্য সাইডটাও তোমরা দেখে নাও। এখানে বেশ একটা বাচ্চা ভাই বাদাম ভাজছে, চীনা বাদাম আমাদের সবার খুব প্রিয়। এখানে সবাই বেশ কিনতে জিনিসপত্র মস্ত হয়ে আছে, দেখো সবাই কত সেজে গুজে ঘুরছে। এখানে আবার লোকজন ভিড় করেছে, দেখা যাক এখানে কি পাওয়া যাচ্ছে, এত ভিড় কিসের জন্য। চলো আমরা একটু টুক করে দেখে নিই এখানে কি পাওয়া যাচ্ছে। ও আচ্ছা, এখানে একটা লাইট বিক্রি হচ্ছে, সেজন্য লোকজন ভিড় করেছে। ভেপু নিয়ে বসেছে, আমরা ভেপু বাজাবো বলে ভেবেছিলাম কিন্তু কিনিনি, কারণ ভেপুটা বাজাতে গেলে আমাদের মাস্ক খুলতে হতো, সেজন্য আমরা অনেক ইচ্ছা থাকতেও ভেপু কিনে বাজাতে পারিনি। অন্য বছর আমরা খুব ভেপু বাজাই, খুব এনজয় করি আমরা এখানে চন্দননগরের পুজোটাকে। তো এবছর অন্যান্য পরিস্থিতিতে যেমন ভাবে সেরকমভাবে না পারলো, মাস্ক পরেই আমরা বেরিয়েছিলাম, তার মধ্যেই টুকটাক ছবি তোলা হয়েছে। দেখো এখানে কিন্তু বেলুন ফেলুন বেশ ভর্তি বিক্রি হচ্ছে, এবং সবাই বেশ হাঁটাচলা করছে এখান থেকে কিনতে ব্যস্ত। এখানে আমরা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চন্দননগর থানার এরিয়া। আমরা আরেকটু এটা ওইদিকে যাবো, এখনও ওইখানে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি ভাসানের জন্য আসছে। তো চলো ওই দিকটা একটু টুক করে দেখে নেওয়া যাক। এখানে অরবিন্দ বিদ্যা মন্দিরের সামনে একটা জায়গায় দেখো আই লাভ চন্দননগর লেখা আছে, এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এলে ছবিও তুলতে পারো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠাকুর ভাসানের জন্য ঠাকুর অলরেডি বেরিয়েছে, তো এখানে পরপর সব ঠাকুরগুলো দাঁড়িয়ে আছে। আজকে সব ছোট ঠাকুরগুলো আজকে বিসর্জন হচ্ছে, কালকে যত বড় ঠাকুর আছে এখানে সেগুলো বিসর্জন হবে। তো আমরা একটু এগিয়ে যাই ঠাকুর দেখার জন্য। সবাই এখনো ঠাকুরের সঙ্গে নিজের
সেলফি তুলতেই মত্ত। পিছনে আমরা আরো কিছু ঠাকুর দেখতে পাচ্ছি। চলো সেদিকে এগিয়ে যাওয়া যাক। এখানে ঠাকুর ভাসানের জন্য অলরেডি প্রচন্ড ভিড় হয়ে আছে। পরপর মাটির প্রতিমা বার করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। তো আস্তে আস্তে এখানে ঘাটের দিকে ঠাকুর নিয়ে এগোনো হচ্ছে। এখানে লঞ্চের সামনে এখানে ঠাকুরের বিসর্জন করা হবে। এখানে পরপর প্রতিমার লাইন দেওয়া হয়েছে। এখানে মানুষের ভিড় ঠাকুরের প্রতিমা ভাসান দেখবার জন্য। পিছনে ঠাকুর এখানে দাঁড় করানো রয়েছে। এখান থেকে অ্যানাউন্সমেন্ট চলছে, সম্পূর্ণ প্রসিডিওর চলছে এখান থেকে কন্ট্রোলিং। এখানে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এখানে খুব অ্যাক্টিভলি সব দেখা হচ্ছে। আমরা দেখছি এখানে ঠাকুরকে নিয়ে আস্তে আস্তে ঘাটের দিকে এগোনো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। তো আস্তে আস্তে এখানে ঘাটের দিকে ঠাকুর নিয়ে এগোনো হচ্ছে। এখানে লঞ্চের সামনে এখানে ঠাকুরের বিসর্জন করা হবে। এখানে পরপর প্রতিমার লাইন দেওয়া হয়েছে। এখানে মানুষের ভিড় ঠাকুরের প্রতিমা ভাসান দেখবার জন্য। পিছনে ঠাকুর এখানে দাঁড় করানো রয়েছে। এখান থেকে অ্যানাউন্সমেন্ট চলছে, সম্পূর্ণ প্রসিডিওর চলছে এখান থেকে কন্ট্রোলিং। এখানে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফার্স্ট এডের ব্যবস্থাও রয়েছে। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এখানে খুব অ্যাক্টিভলি সব দেখা হচ্ছে। আমরা দেখছি এখানে ঠাকুরকে নিয়ে আস্তে আস্তে ঘাটের দিকে এগোনো হচ্ছে। Thank you.
জমজমাট চন্দননগর স্ট্যান্ডে কিন্তু এই ফুচকার দোকানগুলো খুব বিখ্যাত। যখনই আসবেন এখানে অবশ্যই একটুখানি ফুচকা কিন্তু ট্রাই করবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি চন্দননগর চার্চের সামনে। এখান থেকে পুরো মানুষের ভিড় চারিদিকে ভর্তি। এখন রাত্রির মোটামুটি 10টা, কিন্তু মানুষের উৎসাহের কোনো শেষ নেই। ছয় ছয় মানুষ এখন স্ট্যান্ড থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে, কারণ বিসর্জন প্রায় সমাপ্ত। আমরা এতক্ষণ চন্দননগরের যে রানীঘাট সেখানে উপস্থিত ছিলাম ঠাকুরের বিসর্জন দেখবার জন্য। আপনারা এতক্ষণ ধরে দেখলেন যে এখানে মাতৃমূর্তির বিসর্জন চলছে। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার অন্য কোনো দিন আসবো অন্য নতুন একটা ব্লগের জন্য। তার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং সঙ্গে থাকুন। শুভরাত্রি।